ক্লিক করুন অ্যাপের বেল আইকনে আর সাবস্ক্রাইব করুন এবিপি আনন্দ সব সময় থাকুন খবরে নারী নির্যাতনের প্রতিবাদে ডিএসও তরফ থেকে মিছিল করা হচ্ছে বিক্ষোভ জানানো হচ্ছে তারা ইকবালপুর চত্বরে এই ধরনের বিক্ষোভ করছেন এবং তাদের যেটা কর্মসূচি যে ইকবালপুর মোড় থেকে তারা এই বিক্ষোভ শুরু করেন এবং তারপর ইকবালপুর থানার সামনে গিয়ে তাদের এই বিক্ষোভ গিয়ে শেষ হবে এবং সেখানে ডেপোটেশন দিয়ে শেষ হবে তাদের যেটা বক্তব্যদের সম্প্রতি একবালপুরে যে গ্যাংরেপের ঘটনা ঘটেছে সেই ঘটনা তারা প্রতিবাদ জানাচ্ছে এবং নারী নির্যাতন হচ্ছে বা নারীকে নারীর নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে পুলিশকে সেই দাবিতেই তাদের এই মিছিল এবং সেই মিছিল কিন্তু তারা ইতিমধ্যে করছেন আমরা দেখতে পাচ্ছি যে একবালপুর মোড়ে তাদের এই বিক্ষোভ এবং এই বিক্ষোভ মিছিলের আকারে তারা করছেন এবং তার সঙ্গে সঙ্গে তারা মিছিল করছে কি দাবি আপনাদের আমাদের দাবি নাবালিকাকে যে ধর্ষণ করেছে চারজন যুবক এবং যার বাড়িতে ধর্ষণ করেছে তাকে সহ বক্সু আইনে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে এই দাবিতে ডিআইও ডিএসএমসি পক্ষে থেকে আমরা থানাে ডেপুটেশন দিতে যাচ্ছি তারা যেমনটা জানা জানাছিলেন যে এবং এর সঙ্গে সঙ্গে বাদীকে ছবিটা দেখাতে বলবো সুবিধার আমার ক্যামেরা পার্সন যে পুলিশের তরফ থেকে এখানে বাইরে থেকে পুলিশ কর্মীরা এখানে উপস্থিত রয়েছেন মহিলা পুলিশরাও এখানে রয়েছেন এবং যাতে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা না ঘটে সেই জন্য আগে থেকেই কলকাতা পুলিশের যে থানার সামনেও দাঁড়িয়েছে একদলপুর থানা সেই থানার সামনে বাইরে পুলিশ চলে এসছে এবং বাইরে যে বড় গেট রয়েছে সেই গেটটা আলাদাভাবে বন্ধ রাখা হয়েছে এইভাবেই কিন্তু এই বিক্ষোভ প্রদর্শন হচ্ছে থানার সামনে সেই ছবিটা দেখা যাচ্ছে ক্যামেরায় সুমীর রায়ের সঙ্গে আবির দত্ত এবিপি আনন্দ কলকাতা